গুড আফটারনুন এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। হ্যাপি লাইফ উইথ ঠাকুমা অ্যান্ড নাতনি পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। আজকে ব্লগটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে সকাল থেকে অনেক কাজ ছিল, যার জন্য আর মানে ভিডিও করতে পারিনি, তো তাই অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে এখন বাজে হচ্ছে বিকেল 4টে, তো কালকের মতো আজকেও মর্নিং ওয়াক করতে যাওয়া হয়নি, কারণ হচ্ছে ঘুমিয়ে গেছিলাম কারণ হচ্ছে মানে তখন ভোর 4টে বাজে, কারেন্ট চলে গেছিলো, তো তারপরে কারেন্ট এসছে 5:30টার সময়, তো এক মানে 1.5 ঘন্টার মতো জেগেছিলাম 4টে থেকে 5:30 পর্যন্ত। তো তারপরে যখন কারেন্ট এলো তখন মনে হচ্ছিলো না যে আর বিছানা ছেড়ে উঠে মর্নিং ওয়াক করতে যাই, তো ঘুমোতে ইচ্ছা করছিলো, তো তাই ঘুমিয়ে পড়েছিলাম, তো তাই উঠতেও দেরি হয়ে গেছে, 7টা বেজে গেছিলো উঠতে। তো সকালে দেখবে ঘুম থেকে উঠতে দেরি হলে তো কাজগুলোও মানে করতে দেরি হয়ে যায়, তো সকালে যার জন্য কাজের মানে কাজ করতে করতে দেরি হয়ে গেছিলো, রান্না করতে আর যা সব সংসারের মানে সকালের কাজ থাকে সেসব করতে দেরি হয়ে গেছিলো, যার জন্য আর মানে ভিডিও করার সময় পাইনি। তো বিকেল থেকেই ভিডিও ব্লগটা শুরু করছি। তো সকালে যেহেতু মর্নিং ওয়াক করতে যাওয়া হয়নি, তো এখন ভাবছি বেরোবো। তো আমরা হাঁটতে হাঁটতে বিকেলে হাঁটতে বেরিয়েছি, সকালে হাঁটতে বেরোনো হয়নি, তোমাদেরকে বললাম। তো বিকেলে হাঁটতে বেরিয়ে চলে এসেছি কৃষ্ণ ঠাকুরের মন্দিরে। এই মন্দিরটাতে আমি প্রায়ই আসি, প্রায় আসতাম, 2 বছর হলো আসিনি, এই মন্দিরটাতে আসা হয়নি, তো আজকে এলাম। তো চলো তোমাদের দেখাই মন্দিরটা। তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। অনেকদিনের পুরনো মন্দির এটা, মেঘ ধরে গেছে, চলো বাড়ি চলে যাই, বৃষ্টি নামবে মনে হয়। আজকে সকাল থেকে তো কত বাজে বৃষ্টি হলো তার নেই ঠিক, মনে হয় বৃষ্টি হবে, চলো চলো বাড়ি চলে যাই। প্রচুর পরিমাণে মেঘ ধরে গেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, বাড়ি যেতে পারবো কিনা জানি না, হয়তো বৃষ্টিতে ভিজে যাব। এই প্রচুর রোদের তাপ ছিল যখন আমরা হাঁটতে বেরোই, তখন এত পরিমাণে রোদ না, মানে কি রোদ লাগছিল গায়ে, আর এখন দেখো অন্ধকার করে এসছে, বৃষ্টি নেমে যাবে। তো হেঁটে বাড়ি চলে এসেছি, বৃষ্টি হয়নি, বেঁচে গেছি, বৃষ্টি হলে পুরো ভিজে যেতাম, কোথাও কোনো দাঁড়ানোর জায়গা ছিল না, তো এই জাস্ট এলাম, এখনও বৃষ্টি হয়নি, বাড়িতে ঢুকিনি, বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি, বৃষ্টি হয়নি। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। হাঁটতে থেকে বাড়ি ফিরে এসে হচ্ছে ফ্রেশ হলাম, ড্রেস চেঞ্জ করলাম, মেয়েকে খেতে দিলাম, তো এবার ভাবছি একটু চা করবো, চা খাবো।
হচ্ছে সকাল 10টা, মানে কালকে পর্যন্ত তোমরা ব্লগ দেখেছো, কালকে সন্ধ্যা পর্যন্ত তোমরা ব্লগ দেখেছো, আজকে হচ্ছে তার পরের দিন। তো এখন বাজে হচ্ছে 10টা বাজে, তো এখন যাব হচ্ছে মেয়ের চুল কাটাতে। অনেক বড় চুল হয়ে গেছে, কবে থেকে বলছি যে চওয়া চুলটা কাটিয়ে নিয়ে আসছি, কিছুতেই কথা শুনছে না। ওর বড় চুল লম্বা চুল খুব ভালো লাগে, তো এতদিনে রাজি হয়েছে, তো তাই যাচ্ছি ওর চুলটা কাটিয়ে নিয়ে আসতে। তো চলো যাই, রেডি হয়ে নিই। আমরা মা মেয়ে রেডি হয়ে গেছি, চলো যাওয়া যাক তবে।